আগামী 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। এই মেলা উপলক্ষে 27 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত হোটেল মোটেলে রুম ভাড়ায় 60% ও রেস্তোরাঁয় 15% ছাড় থাকবে। আজ সকালের দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। তিনি জানান, এই এক সপ্তাহে বাস ভাড়া ও বিমান ভাড়াতেও থাকবে বিশেষ ছাড়। সৈকতে প্রতি কপি ছবি তোলা যাবে মাত্র 2 টাকায়। এছাড়াও ওয়াটার বাইক, বিচ বাইক, প্যারাসেইলিং, ছাতা চেয়ার, লকার, এমনকি গাড়ি পার্কিংয়েও থাকবে বিশেষ ছাড়। আয়োজকরা জানিয়েছেন, মেলা প্রাঙ্গণে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য 250টির বেশি স্টল বরাদ্দ করা হয়েছে, যেখানে পর্যটকদের নানা সেবা গ্রহণের পাশাপাশি সুযোগ থাকবে পর্যটন বিষয়ক সকল তথ্য জানার। আর মেলাকে ঘিরে ঘুরতে আসা পর্যটকদের বিনোদনের জন্য প্রতিদিনই থাকবে খ্যাতনামা শিল্পী ও দলের পরিবেশনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একক ও দলগত গান পরিবেশনার পাশাপাশি পল্লীগীতি, ভাওয়াইয়া, লালন সঙ্গীত, মারফতি গান, রাখাইন নৃত্য গান, সিলেট ও চট্টগ্রামের আঞ্চলিক গানগুলো পরিবেশিত হবে। এছাড়াও প্রতিদিন বিনামূল্যে সার্কাস প্রদর্শনীর পাশাপাশি আয়োজনে থাকবে বিচ বাইক র্যালি, ডিজে শো, আতশবাজি প্রদর্শনী, রোড শো, জেট স্কি শো, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ভলিবল ও বিচ ম্যারাথন সহ বিনোদনের নানা আয়োজন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা প্রমুখ বক্তব্য রাখেন। আমরা আগে জেনেছি যে 60% থেকে আমরা একসাথে বসেছিলাম, সেখানে আলোচনা হয়েছে, আমাকে বলেছেন বিভিন্ন বিষয়ে তারা ছাড় দিয়েছেন, সেই হিসাবে 7 দিনব্যাপী আমাদের যে ছাড়ের বিষয়গুলো আছে এগুলো 60% থেকে হচ্ছে যে 20% 10% পর্যন্ত ছাড় আছে। বিশেষ করে হোটেল মোটেল গেস্ট হাউসে 60%, রেস্তোরাঁ খাবারের উপর 15%। আমরা বাস যারা পরিচালনা করে তাদের সাথে আমরা বসেছি এবং আমরা এবার কিন্তু এভিয়েশন কোম্পানিগুলোর সাথে আমরা বসেছি। আমরা তাদেরকে এনকারেজ করেছি যে আপনারা এই পর্যটন দিবস উপলক্ষে আপনারাও আপনাদের মতো ছাড়ের ব্যবস্থা করেন। তারাও আমাদেরকে বলেছে যে ছাড়ের ব্যবস্থা করবে। এই এই পর্যটন দিবসের আরেকটি অন্যতম প্রধান অনুষঙ্গ আমাদের যোগ হচ্ছে, এটা হচ্ছে যে হেলিকপ্টার বার্ডস আই ভিউ, এটা আমরা নাম দিয়েছি বার্ডস আই ভিউ। তারা হচ্ছে যে এই অনানুষ্ঠানিকভাবে পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা আগে আমরা পরীক্ষামূলকভাবে শুরু করেছিলাম এবং এই পর্যটন মেলা থেকেই তারা এটা স্থায়ীভাবে এটা শুরু করতে চাচ্ছে। আমাদের এই যে বিচ এবং যে পাহাড়, এটাকে হেলিকপ্টারে 10 থেকে 15 মিনিটের একটি রাইড এবং এটি পারমানেন্টলি এই পর্যটনের দিবস থেকে 27 তারিখ থেকে তারা এটি শুরু করবে। এটি খুবই একটি আমি মনে করি যে একটি নতুন সংযোজন এবং টুরিস্টরা এটি এনজয় করবে। একসাথে যেমন তারা নেচারটাকে এনজয় করবে, আর বিশেষ করে এটা যখন মেরিন ড্রাইভের সাথে সমুদ্রের উপর দিয়ে যায় এবং পাহাড় যখন ঘুরে আসে তখন কিন্তু এই যে মানে উপর থেকে যে সৌন্দর্যটা বার্ডস আই ভিউ আমরা নাম দিয়েছি, এটা আসলেই অপূর্ব একটি সৌন্দর্য। এবং সাথে সাথে তারা অনেকের হেলিকপ্টারের যে চড়ার একটি প্রতি মানুষের একটি আকর্ষণ থাকে, বিশেষ করে শিশুদের এবং অন্যদের, সেটাও এটা তারা সেখানে সেই চাহিদাটা কিন্তু তাদের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবে। কিছু অনুষ্ঠান এখানে আমরা করছি, এর মধ্যে এবার নতুন করে সংযোজন হয়েছে আমাদের বিচ ম্যারাথন, এটা এর আগে ছিল না। এবার আমরা একটি ম্যারাথনের একটি আয়োজন করেছি যেটি বিচে অনুষ্ঠিত হবে এবং আশা করি যে সেখানে আমরা সকলেই অংশগ্রহণ করব। এর বাইরে আমাদের যে কার্ডটি আছে, আপনাদের কাছে যদি কার্ডটি যদি থেকে থাকে, তুমি কার্ডটি সবাইকে আমার মনে হয় যে বিতরণ করে দিতে পারো, যে আমাদের যে কার্ডগুলো আছে এই কার্ডে কখন কোন দিন কোন ইভেন্টসগুলো অনুষ্ঠিত হবে সেই বিষয়ে বিস্তারিত বিবরণ আছে। এটা আপনারা পেলে আপনারা একটু বিতরণ করে দিলে আমার মনে হয় যে ওনারা সবাই অবগত হতে পারবেন। এই পর্যটন দিবস আয়োজনের সাথে কিন্তু নিরাপত্তার একটি অন্যতম প্রধান শর্ত হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এই নিরাপত্তা নিশ্চিত করার জন্যে আমাদের ট্যুরিস্ট পুলিশ
আছেন, ওনারা এই সার্বিকভাবে পর্যটন এলাকায়, মানে বিচ এলাকায় এবং স্পটে সার্বিকভাবে তারা নিরাপত্তা প্রদান করবেন এবং ওভারঅল জেলার যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং টুরিস্টদের যে নিরাপত্তা সেটা আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় আছেন। আমরা আশা করি এবং আমরা স্পটগুলোতেও আমরা যেই স্টলগুলো পাবে স্টলগুলোতে আমরা সিসি ক্যামেরা আমরা সংযোজন করেছি। আমরা আশা করি এবং প্রত্যাশা করি যে আমরা নির্বিঘ্নে এবং নিরাপদে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেই আমরা এই পর্যটন দিবসটি আমরা উদযাপন করতে পারবো।